ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বিডিএনএস বাংলা নিউজে আপনাকে স্বাগত জানাচ্ছি। শুরুতেই থাকছে আজকের গুরুত্বপূর্ণ সংবাদ শিরোনাম, পরে থাকবে এ নিয়ে বিস্তারিত। করোনায় একদিনে মৃত্যু 200 ছাড়ালো। আর জানাবো সপ্তম দিনে রাজধানীতে গ্রেফতার 1102, 804 গাড়ির জরিমানা। আর জানাবো শেখ হাসিনার নেতৃত্বে প্রবৃদ্ধি বিস্ময় জাগিয়েছে, বললেন কাদের। আর জানাবো রাজধানীর সড়কে চাপ বেড়েছে যানবাহনের। এবং সবশেষ জানাবো অগ্রিম 339 কোটি টাকার হদিশ নেই, মামলার সুপারিশ ইভ্যালির বিরুদ্ধে। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার দেখুন এ নিয়ে বিস্তারিত সংবাদ। আর প্রতি ঘন্টার আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে দিন। আর পুরো নিউজটি দেখতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। এদিকে দেশে করোনায় একদিনে সর্বোচ্চ সংখ্যক মানুষের মৃত্যুর নতুন রেকর্ড দেখল। দেশে গত 24 ঘন্টায় মঙ্গলবার সকাল 8টা থেকে বুধবার সকাল 8টা পর্যন্ত করোনায় সংক্রমিত 201 জনের মৃত্যু হয়েছে। দেশে প্রথমবারের মতো করোনায় একদিনে মৃত্যু 200 ছাড়ালো। গত 24 ঘন্টায় নতুন রোগী শনাক্ত হয়েছে 11162 জন। গত 24 ঘন্টায় মোট 35639 জনের নমুনা পরীক্ষা করা হয়। পরীক্ষার বিপরীতে রোগী শনাক্তের হার দাঁড়িয়েছে 31.32%। বুধবার বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে এইসব তথ্য জানানো হয়েছিল। আগের দিন মঙ্গলবার আগের 24 ঘন্টায় 11525 জনের শরীরে করোনার সংক্রমণ শনাক্তের তথ্য জানানো হয়। ওই দিন মৃত্যু হয়েছিল 163 জনের। সব মিলিয়ে দেশে এ পর্যন্ত করোনায় সংক্রমিত রোগীর সংখ্যা দাঁড়ালো 9,77,568 জন, আর মোট মৃত্যু হয়েছে 15,593 জনের। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, করোনায় আক্রান্ত হওয়ার পর এখন পর্যন্ত সুস্থ হয়েছে 8,50,502 জন। সর্বশেষ 24 ঘন্টায় সুস্থ হয়েছে আরও 5,987 জন। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি 63 জনের মৃত্যু হয়েছে খুলনা বিভাগে। ঢাকা বিভাগে মৃত্যু হয়েছে 58 জনের। এছাড়া রাজশাহী বিভাগে 18 জন এবং রংপুর বিভাগে মৃত্যু হয়েছে 14 জনের, বাকিরা অন্যান্য বিভাগের। এদিকে করোনা ভাইরাস সংক্রমণ রোধে রাজধানী সহ সারা দেশে চলছে কঠোর লকডাউন। কঠোর লকডাউনের অষ্টম দিনে সরকারি নির্দেশনা ও বিধিনিষেধ অনুযায়ী জরুরি প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হওয়ার কারণে রাজধানীতে 1100 জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপি। এছাড়াও 245 জনকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে 1,71,980 টাকা জরিমানা করা হয়েছে। এদিকে 804টি গাড়িকে জরিমানা করা হয় 18,68,500 টাকা। বুধবার কঠোর লকডাউনের সপ্তম দিনে রাজধানীতে ডিএমপির 8টি বিভাগের পক্ষ থেকে অভিযানের মাধ্যমে এই আইনটি ব্যবস্থা নেওয়া হয়েছিল। বুধবার বিকেলে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ ইফতেকারুল ইসলাম বলেছেন, তিনি বলেন লকডাউনের সপ্তম দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ডিএমপির 8টি বিভাগের রমনা, লালবাগ, মতিঝিল, ওয়ারি, তেজগাঁও, মিরপুর, গুলশান ও উত্তর এলাকায় সরকারি নিয়ম অমান্য করে বাইরে বের হওয়ায় 1102 জনকে গ্রেফতার করা হয়েছে। আর ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আরও 245 জনকে 1,71,980 টাকা জরিমানা করা হয়েছে। এছাড়া ট্রাফিক বিভাগ 804টি গাড়ির বিরুদ্ধে মামলায় জরিমানা করা হয়েছে 18,68,500 টাকা। এদিকে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উবাইদুল কাদের বলেছেন, করোনা মহামারীতে বিশ্বের বিভিন্ন দেশের যেখানের অর্থনীতি পুরোদস্তর, সেখানে শেখ হাসিনার দূরদর্শী ও দক্ষ নেতৃত্বে দেশের অর্থনীতি প্রবৃদ্ধিতে বিস্ময় জাগিয়েছে। তিনি আরও বলেছেন, জনগণের জীবন ও জীবিকার সুরক্ষায় সরকার এবং আওয়ামী লীগ জনগণকে সাথে নিয়ে মহামারীর বিরুদ্ধে সফলতার সাথে লড়ে যাচ্ছে। উবাইদুল কাদের বলেছেন, বুধবার সকালে তার সরকারি বাসভবনে নিয়মিত ব্রিফিংয়ে এসব কথা বলেন। করোনার প্রথম ঢেউ সরকার অত্যন্ত দক্ষতার সাথে সামাল দিয়ে উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেছেন, এখন আবার হঠাৎ মহামারী দেখা দিলে নমুনা পরীক্ষার সুযোগ সম্প্রসারণ, সুরক্ষা সামগ্রী সংগ্রহ, দেশব্যাপী চিকিৎসা নেটওয়ার্ক তৈরি সহ সম্মুখ সারির যোদ্ধা এবং অসহায় মানুষের সুরক্ষায় শেখ হাসিনা সরকারের সুদক্ষ কর্মপ্রয়াস বিশ্বসভায় প্রশংসিত হলেও দেশের রাজনীতিবিদ মিডিয়ার একটি অংশের প্রশংসা করতে এক ধরনের কার্পণ্য দেখা যায়।
কর্মের ন্যূনতম স্বীকৃতিও তাদের কাছে থেকে পাওয়া যায় না বলে উল্লেখ করেছেন কাদের। এ সময় সেতুমন্ত্রী আরও বলেছেন, সংক্রমণ ভয়াবহ আকারে ছড়িয়ে পড়েছে শহর থেকে গ্রামে, বাড়ছে অনাকাঙ্ক্ষিত মৃত্যু। নিজের সুরক্ষায় সচেতন থাকার পাশাপাশি অন্ধ সমালোচনার বিপরীতে সহযোগিতার মনোভাব নিয়ে সবার এগিয়ে আসা প্রয়োজন বলে উল্লেখ করেছেন তিনি। এদিকে লকডাউনে 5 দিনের সড়কে তেমন যানবাহন না থাকলেও গত 2 দিনে রাজধানীর বিভিন্ন সড়কে যানবাহনের চাপ বেড়েই চলেছে। বিধিনিষেধ গণপরিবহন না থাকলেও ব্যক্তিগত গাড়ি, রিক্সা আর জরুরি সেবা পণ্যবাহী যানবাহনের চাপে কোনো কোনো সিগন্যালে অপেক্ষা করতে হচ্ছে নাগরিকদের। বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুর, আসাদগেট, কল্যাণপুর, মিরপুর, কাকুলিয়া, ফার্মগেট ঘুরে সড়কে যানবাহনের চাপ দেখা গেছে। অন্যান্য দিনের চেয়ে ব্যস্ত সময় পার করছেন সড়কে দায়িত্বরত পুলিশ সদস্যরা। এদিকে অনলাইনে পণ্য কেনাবেচার প্রতিষ্ঠান ই ভ্যালির বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সরকার তার প্রতিষ্ঠানকে চিঠি পাঠিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। প্রতিষ্ঠান 4টি হচ্ছে দুর্নীতি দমন কমিশন দুদক, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ, বাংলাদেশ প্রতিযোগিতা কমিশন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ পরিদপ্তর। ই ভ্যালির উপর করা বাংলাদেশ ব্যাংকের এক পরিদর্শন প্রতিবেদনের পর্যবেক্ষণের প্রেক্ষিতে 4 জুলাই বাণিজ্য মন্ত্রণালয় এসব চিঠি পাঠায়। বাণিজ্য মন্ত্রণালয়ের WBTO সেলের মহাপরিচালক মোহাম্মদ হাফিজুর রহমান বলেছেন, দুদক চেয়ারম্যানের কাছে পাঠানো চিঠিতে বলা হয়েছে, বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে আসে যে গ্রাহক ও মার্চেন্টাইজদের কাছ থেকে গত 14 মার্চ পর্যন্ত ই ভ্যালির নেয়া অগ্রিম 339 কোটি টাকার কোনো হদিস পাওয়া যাচ্ছে না। এ টাকা আত্মসাৎ বা অবৈধভাবে অন্যত্র সরিয়ে ফেলার আশঙ্কা রয়েছে। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে আসে ই ভ্যালির মোট দায় 407 কোটি টাকা। প্রতিষ্ঠানটি গ্রাহকদের কাছ থেকে অগ্রিম নিয়েছে আরও 214 কোটি টাকা, আর মার্চেন্টদের কাছ থেকে বাকিতে পণ্য নিয়েছে 190 কোটি টাকা। স্বাভাবিক নিয়মে প্রতিষ্ঠানটির কাছে কমপক্ষে 404 কোটি টাকার চলতি সম্পদ থাকার কথা, কিন্তু সম্পদ আছে মাত্র 65 কোটি টাকার। এসব তথ্য উল্লেখ করে চিঠিতে বলা হয়, ই ভ্যালির বিরুদ্ধে তদন্ত করে কোনো আর্থিক অনিয়ম পাওয়া গেলে দুদক যেন আইনানুগ ব্যবস্থা নেয়। দুদক সূত্রে জানা গেছে, লকডাউনে একটু শিথিল হলে সংস্থাটি তদন্তের কাজ করবে। এদিকে টাকা নিয়ে পণ্য সরবরাহ না করায় ভোক্তাদের অধিকার ক্ষুণ্ণ হয়েছে। ভোক্তাদের অধিকার সুরক্ষা করতে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যেন প্রয়োজনীয় ব্যবস্থা নেয় সে ব্যাপারে অনুরোধ জানানো হয়েছে। অধিদপ্তরের মহাপরিচালক বাবুল কুমার সাহা বলেছেন, আমাকে বলুন, আমরা মূলত ভোক্তাদের অধিকার সংরক্ষণেই কাজ করি। ই ভ্যালির বিরুদ্ধে চিঠি পেয়েছি, প্রতিদিন অভিযোগ আসছে, আমরা নিষ্পত্তিও করছি। বাংলাদেশ ব্যাংকের প্রতিবেদনে উঠে আসা তথ্যগুলো বাণিজ্য মন্ত্রণালয়ে পাঠিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগ। এতে ই ভ্যালির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে। এদিকে জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা GM কাদের MP বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ব্যর্থতায় ভয়াবহ ভবিষ্যতের দিকে করোনা পরিস্থিতি। যত দ্রুত সম্ভব সব জেলায় ICU স্থাপন এবং পর্যাপ্ত অক্সিজেন সহায়তা নিশ্চিত করতে কার্যকর উদ্যোগ নিতে হবে। মঙ্গলবার এক বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান এসব কথা বলেছিলেন। জাতীয় পার্টির চেয়ারম্যান আরও বলেন, অতিমারি করোনার সংক্রমণ লাফিয়ে লাফিয়ে বাড়ছে, সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ICU এর চাহিদাও। কিন্তু দেশের 35টি জেলায় এখনও ICU নেই, অথচ 1 বছর আগে প্রধানমন্ত্রী সব জেলায় ICU স্থাপনের নির্দেশ দিয়েছিলেন। সব জেলায় ICU স্থাপনে ব্যর্থ হয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়। GM কাদের এ সময় আরও বলেছেন, গণমাধ্যমের রিপোর্ট অনুযায়ী দেশের ICU এর 76 ভাগই ঢাকা বিভাগে, এর মধ্যে রাজধানীতে 73 ভাগ। ICU এর এক তথ্য মতে, গেল জুন মাসে করোনার শনাক্তের 78 ভাগই ভারতীয় ভেরিয়েন্ট, তাই করোনা রোগীদের জন্য ICU এর চাহিদা বেড়েছে। কিন্তু সব জেলায় ICU না থাকায় কঠোর লকডাউনের মাধ্যমে করোনা রোগীকে নিয়ে এক জেলা থেকে অন্য জেলায় ছুটাছুটি করছে স্বজনেরা। তিনি বলেন, রাজধানীর সরকারি হাসপাতালগুলো ICU ফাঁকা নেই বললেই চলে, তাই দ্রুতই বেসরকারি হাসপাতালের ICUগুলো পূর্ণ হয়ে যাচ্ছে। গতকাল স্বাস্থ্য অধিদপ্তর থেকে, রোগী বাড়লে অক্সিজেন সরবরাহ চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে, পরিস্থিতি আরও খারাপ হবে বলে ICU এর জন্য হাহাকার উঠবে, সংখ্যাজনক হারে বেড়েছে, যেতে পারে মৃত্যুর হারও।